হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আপনারা যারা চাষি ভাই আছেন, যারা কৃষক বন্ধু আছেন, তাদের জন্য একটা সুখবর। প্রধানমন্ত্রীর তরফ থেকে চাষি ভাইদের জন্য এসে গেছে আরও একটা নতুন যোজনা, যেটাকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কুসুম যোজনা বা পিএম কুসুম যোজনা। তো কি এই পিএম কুসুম যোজনা? এবং এই যোজনায় আপনারা কিন্তু 60% অর্থাৎ 60% পর্যন্ত ভর্তুকি পেতে পারেন কৃষিক্ষেত্রে। তো কি এই পিএম কুসুম যোজনা, সে বিষয়ে কিন্তু আজকে ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব, এবং কীভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু আপনাদের চাষি ভাইদের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হয়েছে আবেদন করুন পিএম কুসুম যোজনায় এবং পান কৃষিক্ষেত্রে 60% পর্যন্ত ভর্তুকি। এখানে নিউজ আপডেটে বলা হয়েছে ভারতে কেন্দ্রীয় সরকারের বরাবরই কৃষকদের সুবিধার কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের প্রকল্প কার্যকরী করে থাকে। মূলত ভারতের কৃষিক্ষেত্রে অগ্রগতির সাথে সাথে কৃষকদের জীবনযাত্রার উন্নতির জন্যই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পগুলি কার্যকরী করা হয়েছে। আর এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হল পিএম কুসুম যোজনা। আগামী দিনে এই প্রকল্পের অধীনে কৃষকরা এমন বেশ কিছু সুবিধা পেতে চলেছেন। চলুন তবে পিএম কুসুম যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে কৃষকদের কৃষিক্ষেত্রে জলসেচের কাজে যাতে সুবিধা হয় এবং কম খরচে যাতে সেচের কাজ করা যায়, তার জন্য পিএম কুসুম যোজনার অধীনে আগামী দিনে কৃষকদের ডিজেল কিংবা পেট্রোল চালিত পাম্পের বদলে সৌরচালিত পাম্প প্রদান করা হবে। এমনকি সেচের কাজ সম্পন্ন হওয়ার পর কৃষকদের সোলার গ্রিডে যদি অতিরিক্ত বিদ্যুৎ থেকে যায়, তবে তারা সেই বিদ্যুৎ বিক্রি করেও যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন। বিভিন্ন সূত্র অনুসারে জানা গিয়েছে যে পিএম কুসুম যোজনার অধীনে মূলত কৃষকদের সোলার পাম্প বিতরণ করা হবে। এর পাশাপাশি যাতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের সরবরাহ বজায় থাকে, তার জন্য সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। এছাড়াও সরকার কর্তৃক টিউবওয়েল স্থাপন করা হবে, সেটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করবে। এমনকি যে সমস্ত পুরনো সোলার পাম্প রয়েছে সেগুলিকে পরিবর্তন করে নতুন সোলার পাম্প দিয়ে প্রতিস্থাপন করা হবে। জানানো হয়েছে যে কৃষক সমবায় সমিতি, পঞ্চায়েত, কৃষক উৎপাদনকারী সংস্থা সহ জল গ্রাহক সমিতি এই প্রকল্পের আওতায় আবেদন জানাতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, এখানে কিন্তু বোঝা যাচ্ছে সমস্ত কৃষি বিষয়টাকে সৌরশক্তি চালিত পর্যায়ে কেন্দ্র সরকার নিয়ে যেতে চাইছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনাদের যে ডিজেল বা পেট্রোল চালিত পাম্পগুলো আছে, সেগুলোর পরিবর্তে সরকার কিন্তু তাদের নিজস্ব খরচায় আপনাদেরকে দেবে সৌরচালিত পাম্প। আপনিও যদি এই যোজনার অধীনে নিজের নাম নথিভুক্ত করতে চান, তবে আপনাকেও পিএম কুসুম যোজনার অফিসিয়াল ওয়েবসাইট, এখানে দেখুন যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। পিএম কুসুম যোজনার অধীনে সৌরবিদ্যুৎ কেন্দ্রের জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রতি মেগাওয়াট বিদ্যুতের জন্য 5,000 টাকা এবং জিএসটি হারে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এক্ষেত্রে কৃষককে মোট খরচের 10% ব্যয় করতে হবে, বাকি 30% টাকা ব্যাংক ঋণের মাধ্যমে এবং 60% সরকারের তরফে দেওয়া হবে। অর্থাৎ 60 এবং 30, এই 90% কিন্তু আপনাদের বহন করতে হচ্ছে না, আপনাদেরকে শুধুমাত্র 10% বা 10% বহন করলে কিন্তু চলছে। সুতরাং এক্ষেত্রে কৃষকরা মোট খরচের মাত্র 10% টাকা ব্যয় করে নিজের জমির সেচের কাজ সম্পন্ন করার পাশাপাশি যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন। অর্থাৎ একধারে আপনারা অল্প টাকায় যেমন সেচের কাজ করতে পাচ্ছেন, সৌরচালিত পাম্প পাচ্ছেন, আবার সেই সৌরবিদ্যুৎ আপনারা কিন্তু নিজেরা বিক্রিও করতে পারছেন, সেখান থেকেও একটা টাকা আপনারা উপার্জন করতে পারবেন। এবার দেখে নেওয়া যাক আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্টস কী কী লাগছে। এখানে আপনাদের জমা করতে হবে আধার কার্ডের প্রতিলিপি, ব্যাংক অ্যাকাউন্টের প্রতিলিপি অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের কপি, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট, আবেদনকারী ফোন নম্বর, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো তাহলে বন্ধুরা, আশা করি আপনারা এই পিএম কুসুম যোজনার অন্তর্গত বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এই সংক্রান্ত আপনাদের আরও যদি কিছু প্রশ্ন থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কিন্তু আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এবং এই ভিডিওটা আপনাদের
পক্ষে হেল্পফুল হলে এবং ইনফরমেটিভ হলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং ভিডিও এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে বিভিন্ন কৃষক চাষি ভাইরা এই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অপশান অন করে দেবেন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।